সূর্যের আলোর গুরুত্ব সম্বন্ধে। সূর্যের আলো বলতে আমরা সাধারণত মনে করি যে সূর্যের আলোর মধ্যে ভিটামিন ডি লাভ করে থাকি, যেটা আংশিক সত্যি। এই কারণে যে সূর্যের আলোর মধ্যে কিন্তু রেডি অবস্থায় ভিটামিন ডি থাকে না, যে ওটা জাস্ট আমার শরীরে হিট করা মানে আমার শরীর ভিটামিন ডি পেয়ে গেল, সেটা এরকম না। এটা ঘটে থাকে সূর্যের আলোটা যখন আমাদের স্কিনকে হিট করে, তখন স্কিনে থাকা যে কোলেস্ট্রল সেটাকে বিভিন্ন কনভার্সন হওয়ার মাধ্যমে অবশেষে গিয়ে আপনার ভিটামিন ডি প্রোডিউস হয় বা ভিটামিন ডিতে রূপান্তরিত হয়। তো দ্যাট মিনস জাস্ট সূর্যের আলোই যথেষ্ট না, শরীরে পর্যাপ্ত কোলেস্ট্রলের উপস্থিত থাকাও জরুরি। এখন কোলেস্ট্রল পাওয়া যায় হচ্ছে আপনার ফ্যাট জাতীয় খাবারে, তো হেলদি ফ্যাট আছে এরকম খাবারগুলো আপনার ডায়েটের মধ্যে রাখা জরুরি। এখন কোলেস্ট্রলের কি শুধু এই একটাই কাজ যে জাস্ট আমাদেরকে ভিটামিন ডি উৎপাদন করতে সাহায্য করবে? না, এছাড়াও আরও অনেক বড় বড় অনেক কাজ রয়েছে। যেমন উল্লেখযোগ্য হচ্ছে আপনার যে হরমোনাল সিস্টেম, তারপর নার্ভাস সিস্টেম, ইমিউন সিস্টেম, তারপর আপনার ব্রেন, হার্ট, স্কিন, এগুলোর জন্য কোলেস্ট্রল খুব জরুরি। তো অনেকে তো আবার কোলেস্ট্রল জাতীয় খাবারকে ভয় পায়, তো এই জন্য তারা ভাবে যে আমি এই কাহিনীর মধ্যে যাব না, আমি জাস্ট ভিটামিন ডির সাপ্লিমেন্ট কিনে তারপর আমার ভিটামিন ডির চাহিদা পূরণ করব। তো তাদের জন্য হচ্ছে যেটা বলতে চাই সেটা হচ্ছে যে সাপ্লিমেন্ট আবার দুই ধরনের। সর্বত্র বেশিরভাগ জায়গায় যে সাপ্লিমেন্টগুলো পাবেন সেগুলো হচ্ছে সিনথেটিক সাপ্লিমেন্ট, যেগুলো কেমিক্যাল কম্পোজিশনের মাধ্যমে সাইন্টিফিক ল্যাবে তারা তৈরি করে, যেটার দাম খুব কম, প্লাস সেটার অনেক সাইড ইফেক্ট রয়েছে। আর আরেকটা আছে হচ্ছে ফুড বেস সাপ্লিমেন্ট, যেগুলো খাবার থেকে সংগৃহীত করা হয়, তো এগুলো সব জায়গায় পাওয়া যায় না, আর হচ্ছে দামগুলো 2-3 গুণ বেশি দাম। এখন আবার অনেকেই আছে যে সূর্যের আলোকে অনেকে ভয় পান, যার ফলশ্রুতিতে বছরে দেখা গেছে 1-1.5 ঘন্টাও তারা সূর্যের আলোর মধ্যে যান না। কিসের ভয়? কারণ হচ্ছে তারা বিশ্বাস করে যে সূর্যের আলো তাদের স্কিনের বিভিন্ন রোগের সৃষ্টি করবে, ইভেন স্কিন ক্যান্সার পর্যন্ত ঘটাতে পারে। তো এই এই যে ভয়, এই ভয় আমাদের ভয় ওই যে স্কিন কেয়ার প্রোডাক্ট যে সমস্ত কোম্পানিগুলো রয়েছে তাদের ব্যবসা, আমাদের ভয়কে পুঁজি করে তারা ব্যবসা করে। তো যখন আমি ভয় পাবো, ভয়টা আমাদের আমার যখন ভয়টা আমার বিশ্বাসে পরিণত হবে, তখন আমি যদি কোনো কারণে বাইরে যেতে হয় তাহলে অবশ্যই তাদের প্রোডাক্টগুলো ব্যবহার করে নিজেকে সেফ মনে করে তারপর বাইরে যাব। হ্যাঁ, আলটিমেটলি তারা লাভবান হবে। তার চেয়ে বড় কথা হচ্ছে এই যে প্রোডাক্টগুলো মধ্যে যে সমস্ত কেমিক্যাল ব্যবহার করা হয়, ওই কেমিক্যালগুলো নিজেরাই আপনার বিভিন্ন স্কিনের সমস্যার সৃষ্টি করে, ঠিক আছে? তো এজন্য এই যে তাদের যে পরানো যে বুলি, এই বুলিটা যে মিথ্যা সেটা আপনি কীভাবে বুঝতে পারবেন? এক বুঝতে পারেন আপনি রিসার্চ করার মাধ্যমে। এখন রিসার্চ সবাই কিন্তু বুঝতে পারে না, রিসার্চ খুব জটিল জিনিস। এডুকেটেড পার্সন হলে হয়তোবা যার ব্যাকগ্রাউন্ড মেডিকেল সম্বন্ধে যার ব্যাকগ্রাউন্ড আছে হয়তোবা সে বুঝতে পারবে। এর কারণ হচ্ছে বেশিরভাগ স্টাডিগুলো হচ্ছে আপনার ম্যানিপুলেটেড। যে বড় বড় যে কোম্পানিগুলোর কথা বলছি, এই কোম্পানিগুলো একটা রিসার্চ হওয়ার পেছনে অনেক টাকা খরচ করে তাদের পক্ষে রিসার্চের রেজাল্ট যাওয়ার জন্য, এক। আর দ্বিতীয় হচ্ছে তার মধ্যেও কিছু ভালো রিসার্চ আছে, স্টাডি আছে, যেগুলো বুঝতে হলে, যেগুলো আলাদা করে বের করতে হলে আপনার পর্যাপ্ত নলেজ প্রয়োজন। এই জন্য এই পথে না গিয়ে আপনি আরেক পথে যেতে পারেন, যেটা হচ্ছে জেনারেল সেন্স আপনি যদি ব্যবহার করেন। সেক্ষেত্রে দেখবেন যে এমন অনেক মানুষ আছে যারা 20-30-40 বছর জীবিকার তাগিদে, জীবিকার জন্য তারা এই রোদের মধ্যে সকাল থেকে রাত পর্যন্ত, সন্ধ্যা পর্যন্ত তারা কিন্তু কাজ করে, তাদের কিছু হয় না, তো তারা তো মরে যাওয়ার কথা ছিল। তো এইভাবে যদি চিন্তা করেন তাহলে কিন্তু আপনারা আর এত কঠিন পথে যেতে হয় না। তাহলে সিম্পলি আপনি এই কনক্লুশনে আসতে পারেন যে না, তারা মিথ্যা আমাদেরকে মিথ্যা শিখিয়েছে যে সূর্যের আলো আমাদের ক্ষতি করে, এক। আর দ্বিতীয় হচ্ছে আপনি তো এই 10-12 ঘন্টা 8-10 ঘন্টা এরকম সূর্যের আলোর মধ্যে থাকার প্রয়োজন নাই। যে সূর্যের আলোর যে বেনিফিট সেগুলো পেতে হলে আপনার 40-30 মিনিট এরকম ডেইলি যদি পারেন তাহলেই যথেষ্ট। তাহলে আর আপনার কিসের ভয়? তো অবশেষে সূর্যের আলো যে আমাদেরকে ভিটামিন ডি পেতে সাহায্য করার পাশাপাশি আরও অনেক উপকার করে থাকে, তার মধ্যে 2-3টি উপকারের কথা বর্ণনা করে ভিডিওটি শেষ করব। তো নাম্বার ওয়ান হচ্ছে আমাদের মুড বা মেজাজকে ইম্প্রুভ করে। সেটা ঘটে থাকে আমাদের একটা হরমোন আছে ফিল গুড হরমোন, যেটা নাম হচ্ছে সেরাটোনিন। এই সূর্যের আলো বা সানলাইট এই হরমোনটাকে আপনার স্টিমুলেট করে, যার ফলে যদি আমরা ভালো বোধ করি। দেখবেন যে শৈত্য প্রবাহ চলাকালীন সময়ে টানা 6-7 দিন যদি সূর্য না থাকে তখন কিন্তু মানুষের মন বেজার থাকে,
আপনার মুডটা খারাপ থাকে, কিন্তু হঠাৎ করে যখন আবার সূর্যটা উদয় হয় তখন সবার মধ্যে একটা ফুর্তি ফুর্তি আমেজ চলে আসে, এটা এই কারণেই হয়ে থাকে। নাম্বার টু হচ্ছে যে সূর্যের আলোর যে হিট, এই হিট প্লাস যে হিউমিডিটি রয়েছে সেগুলো কিন্তু ক্ষতিকর ব্যাকটেরিয়া এবং ভাইরাসকে আপনার মেরে ফেলতে পারে, যার ফলে আপনি দেখবেন যে মিডল ইস্টে হিটের পরিমাণ বেশি, সেটা আমরা সবাই জানি। এর কারণে মিডল ইস্টে কিন্তু এই যে করোনা ভাইরাসের কারণে যে ক্ষতির পরিমাণ খুব কম, এটা এই হিটের কারণে। আবার দেখবেন যে কিছু রোগ রয়েছে যেগুলো শীতের সময় আসে, গরমের সময় আবার চলে যায়, যেমন ফ্লু টাইপ বিভিন্ন রোগ। তো এটার কারণ হচ্ছে এই এই সূর্যের আলো। তারপর আরেকটা হচ্ছে যে আমাদের ঘুমের যে হরমোন মেলাটোনিন, এই পিনিয়াল গ্ল্যান্ড সেটা মেলাটোনিন নামক হরমোনটি উৎপাদন করে, কিন্তু এটা এই হরমোনটা স্টিমুলেট হয় আপনার ডার্কনেসের মাধ্যমে, যখন আপনার অন্ধকার থাকে তখন স্টিমুলেট হয়। আবার এই হরমোনটা যদি স্টপ করতে হয়, কারণ এই হরমোন আমাদেরকে স্লিপিনেস বানায়, স্লিপি বানায়, মানে ঘুম আসে এরকম বানায় আমাদের শরীরটাকে। আবার যখন দিনের বেলায় আমরা চাইবো না এই হরমোনটা রিলিজ করতে, এটা আমরা চাবো বন্ধ করতে এই হরমোনটা, কারণ তাহলে আমরা দিনে কাজকর্ম করতে অ্যালার্টনেস, তারপর যে এনার্জি এগুলো তো পাওয়া যাবে না। এই জন্য সূর্যের আলো হচ্ছে এটাকে বন্ধ করার মেকানিজম। সূর্যের আলো যখন এখানে এই ফোরহেডে এখানে যখন পিনিয়াল গ্ল্যান্ড হিট করে সূর্যের আলো, তখন এই যে এই হরমোনটা রিলিজ করা বন্ধ করে দেয়। তাহলে দেখতেছেন যে এটার আরেকটা ইম্পর্টেন্স কী। এছাড়াও আমাদের ইমিউন সিস্টেমকে বিভিন্ন প্যাথোলজিক্যাল আপনার ভাইরাস ব্যাকটেরিয়ার সাথে ফাইট করতে এক্সট্রা স্ট্রেন্থ দেয় এই সূর্যের আলো। তো এই জন্য প্রতিদিন আপনার 30 মিনিট, অ্যাভারেজ 30 মিনিট, 40 মিনিট যতটুকু সম্ভব সূর্যের আলোর মধ্যে থাকার চেষ্টা করবেন। এখন প্রশ্ন হচ্ছে যে এই যে যারা গরম গরম সিজনে খুব গরম, তখন সূর্যের আলোর মধ্যে থাকা খুব কষ্টকর, তাদের জন্য অ্যাডভাইস হচ্ছে এরকম যে আপনি একসাথে 20-30 মিনিট 40 মিনিট বসে না থেকে খণ্ড খণ্ড করে আপনার, যেমন 10 মিনিট থাকলেন, তারপরে আবার 10 মিনিট বা 5 মিনিট ছায়ার মধ্যে থাকলেন, আবার আসলেন রোদের মধ্যে, আবার ছায়ার মধ্যে, এভাবে অল্টারনেট করে আপনি কমপ্লিট করতে পারেন 30-40 মিনিট। আবার আরেকটা দিক খেয়াল রাখবেন সূর্যের আলো নেওয়ার সময় ম্যাক্সিমাম বেনিফিট লাভ করতে, যে শার্টটা খুলে নেবেন, মানে শরীরের যতখানি অংশ আপনি সূর্যের আলো পেতে পারেন তত বেশি অ্যাবজর্পশন হবে সূর্যের আলোর বেনিফিটগুলো। তো এই জন্য শার্টটা খুলে নেবেন। আর যদি এই আর হচ্ছে সামনের দিকে সূর্যকে সামনে রেখে বসবেন কিছুক্ষণ, আবার সূর্যকে পিছনের দিকে রেখে কিছুক্ষণ বসবেন, তাহলে আপনার টোটাল বডি এই সূর্যের আলোর বেনিফিটটা অ্যাবজর্ব করতে সক্ষম হবে। তো আশা করি বুঝতে পেরেছেন, ধন্যবাদ।